আজকের ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে সপ্তম স্কুল আছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, একের এক আঁচল পেতে ঘুমাচ্ছে বিশ্বভুবন, দুই ক্যাস্টাং সাহেব 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন, একে তিন কবির সঙ্গে ভাব হয়েছিল ঘাসফড়িংয়ে, একে চার কুমোরে পোকা বাসা নির্মাণের জন্য কত গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে 40 থেকে 50 গজ ব্যবধানে, দুইয়ের এক হচ্ছে খোলের মধ্যে বোঝাই করে, খোলের মধ্যে কি বোঝাই করার কথা বলা হয়েছে শুকনো খড়ের আটটি, দুইয়ের দুই পশু পাখির ভাষা প্রবন্ধটি কার লেখা সুবিনয় রায়চৌধুরীর লেখা, দুইয়ের তিন বিদায় লগ্নে কবি প্রিয়বন্ধু ঘাসফড়িংকে কি বলে এসেছিলেন আবার আসবেন, দুইয়ের চার কুমোরে পোকা কখন বাসা তৈরি করে ডিম পাড়ার সময় হলেই সে বাসা তৈরি করে, তিনের এক বলেছে হজবরল গল্পে বিড়ালটি কোথায় চলে গেল, গল্পকথককে চোখ বুঝতে বলে বিড়ালটা শেষ পর্যন্ত ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালিয়ে গেল, তিনের দুই বলেছে বিড়ালটি তিব্বত যাওয়ার কি পথ বলেছিল, বিড়ালের মতে তিব্বত যাওয়ার সিধে পথটা কি, বিড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তারপরে তিব্বত, এই পথে সোয়া এক ঘন্টার মতো সময় লাগা উচিত, তিনের তিন বলেছে বুড়ো দাড়ির রং কি ছিল, বুড়ো দাড়ির রং সবুজ ছিল, তিনের চার বুড়ো যা মাপতো সব কেন 26 ইঞ্চি হতো, বুড়োর মাপক ফিতেটিতে কোন সংখ্যাটাই কেবল পড়া যাচ্ছিল, বুড়োর মাপক ফিতেটিতে কেবল 26 সংখ্যাটাই পড়া যাচ্ছিল, তাই সে যা মাপতো সবই 26 ইঞ্চি হতো, তিনের পাঁচ কই হিসাবটা হলো, কে কাকে এ কথা জিজ্ঞাসা করেছিল, কই হিসাবটা হলো এটা জিজ্ঞাসা করেছিল উদ্ধৃত উক্তিটি, বুড়ো কাকে জিজ্ঞাসা করেছিল, তো এই ছিল সরি আজকে আছে চারে আছে সন্ধি বিচ্ছেদ করে নিষ্কাম শতসিদ্ধ সরস্বতী এবং অন্তর্লীন, নিষ্কাম হবে নিহযুক্ত কাম শতসিদ্ধ শতযুক্ত সিদ্ধ সরস্বতী সরযুক্ত বতি অন্তর্লীন অন্তযুক্ত লীন, তো এই ছিল আজকের আমাদের বা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে সপ্তম স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো, তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।